সালামু আলাইকুম তোমাদের এখন আলোচনা করব গতি চ্যাপ্টারের বেগের একক মাত্রা নিয়ে তো দেখো আমরা সর্বপ্রথম যেটা আলোচনা করব সেটা হলো বেগের একক বেগের একক এটা নিয়ে আলোচনা করব তো বেগ সমান আমরা কি জানি দূরত্ব ভাগ সময় দূরত্ব ভাগ সময় তো বেগ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় যেন দেখো বেগকে ভি দ্বারা আর দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয় ডি দ্বারাও প্রকাশ করা হয় এল দ্বারাও প্রকাশ করা হয় ঠিক আছে তো আমরা এই বেগকে ভি দ্বারা প্রকাশ করলাম আর এই দূরত্বর এককটা আসলে মিটার এই মিটারের ছোট হাতের এম দিলাম আর সময়কে সময়কে টি দ্বারা প্রকাশ করা হয় এটা আমরা মাত্রার সময় ব্যবহার করব কিন্তু সময়ের এককটা কি সেকেন্ড এই সেকেন্ডের এস নিলাম তাহলে এককটা কি পাওয়া যাচ্ছে মিটার পর সেকেন্ড তাহলে বেগের এককটা আমরা বের করলাম এখন বেগের মাত্রাটা দেখো বেগের মাত্রা বেগ সমান কি লেখা যায় দূরত্ব ভাগ সময় এখন বেগকে ভিদারা প্রকাশ করা হয় এখন দেখো দূরত্ব দূরত্বের মাত্রা আমরা যেটা নেব সেটা হলো এল এস আর ডি এটা এটা আসলে সূত্রের ক্ষেত্রে লেখলে খুব ভালো হয় কিন্তু মাত্রার সময় সবসময় আমরা এলটা নেব লেন্থ লেন্থ মানে দৈর্ঘ্য ওই দৈর্ঘ্য থেকে এখানে আসেছে দূরত্ব যেহেতু দৈর্ঘ্যর এক মিটার দ্রুতর একক মিটার এই জন্য দৈর্ঘ্যের যে পূর্ণরূপ সেখান থেকে এলটা আমরা আনেছি তো দূরত্ব দূরত্বকে আমরা এল দ্বারা প্রকাশ করব আর সময়কে বড়ো হাতে টি দ্বারা প্রকাশ করব তার মানে এল টি ইনভার্স ওয়ান এটাই হলো বেগের মাত্রা আর মাত্রা ব্যবহার করার সময় সবসময় আমরা থার্ড ব্র্যাকেট চিহ্নটা দেবো দুই পাশে তোমাদের বর্তমান বইয়ের নিয়ম অনুসারে দিলেও হয় না দিলেও হয় তো আমরা দিলে ভালো আর কি থার্ড ব্র্যাকেট দেবো আর এই মাত্রাটা যখন আমরা ব্যবহার করবো সবসময় বড়ো হাতের অক্ষর ধন্যবাদ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ